हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी शूम, तुम्हरा आछो शूम्स लाइफस्टाइल एर साथे। सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। तो आमियो भालो आछी। तोमादेर साथे आमार अनेक दिन वीडियो शेयर करा हयनी। आसले विश्वास करो, आमी दम फेलार मतो टाइम पाछिलाम ना। आज आमी जे वीडियोटा करछी सेटा तोमादेर सकलेर जोन्नो भीषण इम्पर्टेंट, ठीक आछे? तो तार आगे बोली, आमी किन्तु आमार अतो बड़ो चुलटा एखाने छोटो करे फेलेछी, ठीक आछे? भाबलाम आमी सेटार वीडियो करब, बाट एकटु आमी समय पाइनी जे आमी वीडियो तोमादेर साथे शेयर करब। ये आमी जे वीडियोटा बानाछी सेटा तोमादेर जोन्नो भीषण इम्पर्टेंट एंड यूजफुल एकटा वीडियो। तो तार आगे आमी देखिए नि तोमादेर। এখানে দেখতে পাচ্ছো আমার তিনটে ব্যাগ রেডি হয়ে আছে, একটা ট্রলি, একটা সাইড ব্যাগ আর একটা ল্যাপটপ ব্যাগ। তো এই তিনটে ব্যাগ রেডি করার কিন্তু কারণ আছে, সেটাই আমি তোমাদেরকে বলি আগে। তো আমার ব্যাগ দেখতে পাচ্ছ, নিশ্চয়ই আমি কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, এটা কাছাকাছি কোথাও নয়, এটা হচ্ছে স্টে করার ব্যাপার। তো আজ আমি চলে যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর, সেখানে আমার অফিসের কিছু কাজ আছে, ওই জন্যই আমাকে যেতে হচ্ছে অফিস পারপাসে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি ফার্স্ট টাইম প্লেনে উঠব, মানে প্লেনে যাব। সো প্লেনে যাওয়ার আগে আমরা নিজেরাও কিন্তু অনেকটা নার্ভাস হয়ে থাকি যে কি করব, মানে প্লেনে ওঠার আগে কি কি আমাদের স্টেপ আছে, সেগুলো কি কি করব বা লাগেজে কি কি নেব। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার পর বা ব্যাঙ্গালোরে আমি যদি টাইম পাই সেখানে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব যে লাগেজে কি কি আমরা নিতে পারবো, ঠিক আছে? তো আমিও আজকে ফার্স্ট টাইম যেহেতু প্লেনে উঠব, আমিও শিওর না যে কি করতে হবে না হবে, আমিও খুব নার্ভাস। তো সেই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা করা, যাতে তোমরা নার্ভাসটা কম হও আমার ভিডিওটা দেখে। আমার ফ্লাইট আছে 4:50-এ, বিকেল 4:50। সো এবার আমাকে বেরিয়ে যেতে হবে, অলরেডি 1টা বাজে দুপুরবেলা। তো তাহলে চলো আমি যাই গিয়ে এয়ারপোর্ট থেকে, আমি তোমাদের ভিডিওটা শেয়ার করব যে এয়ারপোর্ট থেকে প্লেনে ওঠা অবধি কি কি প্রসেস হয়, কি কি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে সব শেয়ার করব। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা রাস্তায় আছি, মা আমার সাথে যাচ্ছে, মা এয়ারপোর্ট অবধি যাবে। তো আমি তো নার্ভাসই, তার উপর মাও একটু নার্ভাস আছে, কারণ আমি এত দূরে কখনো এরকমভাবে যাইনি একা। তো ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি, তো মা একটু চিন্তায় আছে। তাই জন্য মাকে আমি বললাম যে তুমি এয়ারপোর্ট অবধি চলো, অ্যাটলিস্ট আমার আমি যাচ্ছি এটা তুমি দেখো। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একদম রোদ ছিল না। তো মা আর আমি যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, যা রাস্তায় ট্রাফিক ছিল তো সেখানেও দেরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, তোমরা আশা করি জায়গাটা চেনো, দক্ষিণেশ্বর ব্রিজ। তো দক্ষিণেশ্বর ব্রিজ, আর এখানে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর মেঘলা এই দুটো মিলিয়ে আজকের ওয়েদারটা হেভি সুন্দর। কিন্তু তো একটু একটু মন খারাপও করছে আমার, অ্যাকচুয়ালি বাবা মাকে ছেড়ে আমি মানে এত দিন, আমার কাছে 7 দিন মানে অনেকটা দিন অন্য জায়গায় থাকবো। তো একটু একটু মন খারাপও রয়েছে আমার মধ্যে, আবার তার সাথে একটা এক্সাইটমেন্ট, নতুন একটা এক্সপিরিয়েন্স যে আমি ফ্লাইটে করে অন্য একটা স্টেটে যাব। তো সেটাও সব মিলিয়ে মিশিয়ে কি আর বলবো তোমাদের, তোমরা বুঝতে পারছো। তোমরা যারা যারা ফ্লাইট জার্নি ফার্স্ট টাইম করেছো বা করবে রিসেন্ট, তো তোমাদের মনের মধ্যেও এই জিনিসটাই চলবে। অলরেডি চলে এসেছি এয়ারপোর্টে, তোমরা দেখতে পাচ্ছ যে এয়ারপোর্টে চলে এসেছি। এবার দেখা যাক কি হয়। এখানে কি হয়েছে, একটা ঢোকার সময় একটা টিকিট দেবে, ওই টিকিটটা নিয়ে আমরা চলে গেলাম একদম এয়ারপোর্টের সামনে। এবার একটু একা একা লাগছে, কারণ এ দেখো মা চলে যাচ্ছে, কারণ এখানে যদি বেশিক্ষণ থাকে তাহলে ফাইন দিতে হবে, ওই জন্য মা চলে গেল গাড়ি করে। আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি, এন্ট্রির লাইনে দাঁড়িয়ে আছি। আমার আধার কার্ড দেখে চেক ইন হয়ে গেছে, ফার্স্ট চেক ইন। তো এখানে আমি তোমাদের এয়ারপোর্টটা দেখাই, আমিও ফার্স্ট টাইম। তো তোমরাও একটু দেখো, তোমরা যারা যারা এখনও অবধি এয়ারপোর্ট যাওনি ভিতরে, তো সেটা তোমরা দেখো, এয়ারপোর্টটা বিশাল বড়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কবে এয়ারপোর্টে যাব, এবার গেছি, এসেছি পুরো একা একা এসেছি। এখানে দেখো মানে মলের মতো সব কিছু ব্যবস্থা রয়েছে। সো আমি তোমাদের বলে দিচ্ছি, ফার্স্টে এন্ট্রি হবে তোমাদের আইডি কার্ড অ্যান্ড টিকিট দেখে। তো ফোনে টিকিট থাকলে ফোনে, আর যদি প্রিন্ট থাকে তো প্রিন্ট। দেন তারপর তোমরা ঢুকে যাবে, দেন ঢোকার পর ওখানে একটা তোমরা সামনেই দেখতে পাবে যে লাগেজ দেওয়ার একটা ব্যাপার আছে, মানে যদি তোমরা ট্রলি নিয়ে আসো লাগেজ যা যা থাকে ওখানে তোমাদের লাগেজটা দিয়ে দিতে হবে। ওখানে বোর্ডিং পাস দেখাতে হবে, বোর্ডিং পাসটা দেখিয়ে তোমাদের লাগেজে যেন কোনো রকম পাওয়ার ব্যাঙ্ক বা স্মোকিং করার কিছু জিনিস বা দেশলাই এই সমস্ত ছুরি কাছি যেন না থাকে।
তো তারপর ল্যাপটপ যা যা গ্যাজেট আছে আমার কাছে, যেমন ল্যাপটপ ছিল, ফোন ছিল, চার্জার, হেডফোন, স্মার্ট ওয়াচ, তো ওগুলো একটা ট্রেতে সাজিয়ে দেন তোমাদের পার্সোনাল ব্যাগ, আমার যেমন পার্সোনাল ব্যাগ এটা আর পিঠের ব্যাগটা আছে, সো ওটা ট্রেতে দিয়ে পুরোটা চেক ইন হয়ে গেল, দেন তোমার কাছে চলে আসবে, তোমরা দেখতে পাবে। দেন তোমাদের দিয়ে দেবে হচ্ছে গেট নাম্বার, তো ওই গেট নাম্বারে গিয়ে তোমাদের ওয়েট করতে হবে। এখানে আমিও বসে বসে ওয়েট করছি, প্লেন দেখছি, একটা একটা করে প্লেন আসছে সেটা দেখছি, আর আমার দেখছি টাইমিং। আমি অ্যাকচুয়ালি জানি না আমি কতটা তোমাদের ক্লিয়ার করে বলতে পেরেছি, বাট তোমরা যারা যারা আসোনি তাদের জন্য আমি স্পেশালি এই ভিডিওটা করছি, যাতে তোমাদের আসতে কোনো রকম প্রবলেম না হয়। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, বাট এখন মনে হচ্ছে যে যত আমার মনে হচ্ছিলো যে আমি যতটা নার্ভাস থাকবো ততটাও সেরকম ব্যাপার না। তিন চারটে প্রসেস, চারটে প্রসেস আছে, তো সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করার জন্য এখানে প্রচুর মানুষ আছে, তোমরা চাইলে জিজ্ঞেসও করতে পারো, তারা হেল্প করবে। ফার্স্টে তোমাদের আইডি কার্ড দেখে চেক ইন হয়ে যাবে, দেন লাগেজটা চেক করে বোর্ডিং পাস যাদের হয়নি বোর্ডিং পাস দিয়ে গেট নাম্বার দিয়ে দেবে, তারপর এই গ্যাজেট ব্যাগ তোমার নিজের চেক ইন হবে, তো স্টেপ বাই স্টেপ তোমরা সেটা দেখতে পাবে। আপাতত আমি ওয়েট করছি, বসে আছি। অ্যাকচুয়ালি এখানে সবাই বসে বসে প্লেনই দেখছে, কিছু করার নেই, যেহেতু চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, অনেক কিছু আছে, খাবার দাবারের জিনিসপত্র কেনাকাটা করতে পারো। দেখো এয়ারপোর্টটায় পুরো মলের মতো ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে একটু কস্টলি, এখানে জামা কাপড় বিভিন্ন ব্র্যান্ডের পাবে তোমরা, জিনিসপত্র পাবে কেনাকাটার জন্য, আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, তো আর কত কি এক্সপ্লেন করব। কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়েছে, বাট এখন আকাশ ক্লিয়ার হয়ে গেছে, তো বৃষ্টির জন্য ওয়েদারের কারণে প্লেন তো ডিলে হয়, আমি এটাই একটু ভাবছিলাম যে ডিলে হবে কি না। দেখো এই দেখলে আকাশ ক্লিয়ার, কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো কি বলবো আর। তো আমার প্লেন চলে এসেছে, আমার প্লেন ছিল এয়ার এশিয়া, তো এখানে অ্যানাউন্স করলো যার যেটা জোন সেখানে দাঁড়াতে, আর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে যাবে হচ্ছে সিনিয়র সিটিজেনরা, সেই জন্য সিনিয়র সিটিজেনদের আগে নিয়ে যাওয়া হচ্ছে। ভিতরে যাচ্ছি এখন, প্লেন এসে গেছে, তো চেক ইন করানোর পর এই বোর্ডিং পাসটা দেখে জোন অনুযায়ী দেখে আমি এখন যাচ্ছি। তো জোন ওয়ান, জোন টু এরকম আছে, আমার যেহেতু জোন টু, তো সেটা দেখে সিট নাম্বার দেখে এখন যাচ্ছি হচ্ছে প্লেনের ভিতরে যাব। তো আমি খুব এক্সাইটেড ভীষণভাবে, তোমরাও আমার সাথে এক্সাইটেড, তাহলে চলো যাওয়া যাক। হাঁটছি তো হাঁটছি, হেঁটেই যাচ্ছি, কখন আসবে সেই সিটটা যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। তো যাই হোক বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ, আর আমি আমার ফোনে প্রচুর ভিডিও করেছি তোমাদের সাথে, সেই ভিডিওগুলো শেয়ার করব বলে আশা করছি। আমার এই ভিডিও দেখে তোমরা যারা প্রথমবার প্লেনে চেপেছিলে সেই মুহূর্ত তোমাদের মনে পড়ে যাবে। এটা কিন্তু ফ্লাইট, এবার আমি ফ্লাইটের ভিতরে ঢুকবো। আমার ফ্লাইটটা ছিল এয়ার এশিয়ার 22F, আমার সিট নাম্বার ছিল, তো আমি চলে এসেছি, আমার সিটটা উইন্ডো সিট আছে, তো প্লেনের জানলা দিয়ে আমি বাইরেটা দেখছিলাম। মাকে কল করে দিয়েছি, মা অলরেডি বাড়ি পৌঁছে গেছে, তো মাকে কল করে দিয়েছি, আর এক্ষুনি আমার নেটওয়ার্কও চলে যাবে, আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার মিডল সিটে কেউ নেই, সাইড সিটে একজন আছেন। তাহলে চলো 7 দিনের মতো বাই বাই কলকাতা। প্রথমে প্লেনটা যখন উঠবে তখন একটু প্রবলেম হবে বাচ্চা বা বয়স্কদের, ইভেন আমারও একটু প্রবলেম হয়েছিল, একটু মাথাটা ঘুরে গেছিলো, বাট যখন একদম ফ্ল্যাট হয়ে যাবে জিনিসটা তখন একদম ঠিকঠাক। তো এখানে ভয় পাওয়ার কিছু কারণ নেই, সিট বেল্টটা জাস্ট লাগিয়ে নিলেই একদম প্রবলেম সলভ। উইন্ডো সিটে বসে এই দৃশ্যটা দেখলাম না তো কি করলাম, হয়তো ফার্স্ট টাইমই এত সুন্দর লাগে, আর তো আমার ভীষণ ভালো লাগছিল এই মেঘের মধ্যে দিয়ে প্লেনটা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আমার ঠিক টাইম লাগলো 2 hours 30 minutes মতো, তো আমি অলরেডি এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, তো এখান থেকে লাগেজ নিয়ে তারপর ক্যাব করে আমি ম্যামের ভিলাতে যাব, ম্যামের অ্যাড্রেসে।
ওই দেখো দেখতে পাচ্ছ, না 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 ওটা আমার ব্যাগ নয়, আমি ভেবেছি ওই রেডটা আমার ব্যাগ, তো এখানে আমার ব্যাগ আসছে না, সবার লাগেজ মোটামুটি এসে গেছে, এই যে আমার লাগেজ ছিনতে পেরে গেছি, তো এই লাগেজটা নিয়ে নিই চটপট করে। আমার ব্যাগ নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে, এবার আমি এখান থেকে বাইরে যাব, দেন ক্যাবে করে যাব হচ্ছে ম্যামের জেলাতে, ওখানে গিয়ে আমি ব্লগটা শেষ করব আজকের মতো। তো আপাতত যাই, পিছনে লাগেজ সামনে লাগেজ, সো আপাতত যাই। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা না খুব সুন্দর, ভীষণ সুন্দর, সো যাই, চলো তাহলে দেখতে থাকো তোমরা। ক্যাবে করে যাচ্ছি অলরেডি, আমি ভেবেছিলাম এখানেই ভিডিওটা এন্ড করব, কারণ আমার শরীর আর দিচ্ছিল না, কিন্তু আমি এখানে আমার ভয়েস খুব ব্রেক হয়েছে, ওই জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করিনি, আমি একদম রুমে গিয়েই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করেছি। আমি রুমে চলে এসেছি, তো রুমটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েই একদম ভিডিওটা এন্ড করব। এটা হচ্ছে আমার রুম, 7 দিনের জন্য আমি এখন এখানেই থাকবো, কাল সকালে আমি তোমাদের সাথে ভালো করে রুমের ভিডিও শেয়ার করব, আজকে আমি এখানেই ইতি করছি। হ্যালো এভরিওয়ান, সো আমি চলে এসেছি হচ্ছে আমার রুমে, আর এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে। সো এবার আমি ভিডিওটা এখানে এন্ড করব, কারণ হচ্ছে আমি প্রচণ্ড টায়ার্ড, সেই কলকাতা থেকে চলে এসেছি ব্যাঙ্গালোর, তো তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করেছি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও ব্যাঙ্গালোরেই হবে খুব তাড়াতাড়ি, আশা করছি কালকেই আমি ভিডিও করব। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর তোমরা যারা যারা আমার চ্যানেল এখনও ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে চলো টাটা, বাই।